আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি। তো আজকে আমি তোমাদের ওই তৃতীয় অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য গতকাল পড়িয়েছিলাম, তো এটা রিভিশন ক্লাস অবশ্য। তারপরেও এখানে কিছু প্রশ্ন রয়ে গেছে যেগুলো কালকে আলোচনা করতে পারি নাই, বাকি অংশ আমি বলেছিলাম যে আজকে পড়বো। আজকে তোমরা একটু খেয়াল করো, আমি বোর্ডে একটা সৃজনশীল প্রশ্ন উল্লেখ করেছি। এই সৃজনশীল প্রশ্ন, একটা সৃজনশীল প্রশ্ন আসলে লেখার যে ধরন সেটা অনুমান করতে পারলে তুমি অন্য অন্য প্রশ্ন তুমি ধারণা করতে পারবে যে সেখানে কিভাবে প্রশ্নগুলো হতে পারে। তো উদ্দীপকে দেখো, আমরা এখানে তিনটা উদ্ভিদের নাম লিখেছি, যেমন আদা, গুলালো এবং মিষ্টি আলো। এই তিনটা উদ্ভিদের সাথেই তোমরা সবাই পরিচিত, আমরা সবাই চিনি আমাদের দেশীয় উদ্ভিদ এগুলো, আদা, গুলালো এবং মিষ্টি আলো। এখান থেকে প্রশ্ন আমি নিচে যে প্রশ্নগুলো দিয়েছি, দেখো কোন নাম্বার তো আসলে উদ্দীপকের সাথে মিলবে না। মূলের প্রধান কাজ কি, স্তম্ভ মূলের দুটি কাজ লেখো, গ এবং ঘ। এই দুইটা প্রশ্ন অবশ্যই উদ্দীপকের যে স্ট্রিম যেটা আমাদের উদ্দীপক দেওয়া আছে সেই উদ্দীপকের সাথে মিলতে হবে প্রশ্ন। যেমন উদ্দীপক লিখিত আদার বৈশিষ্ট্য, তাহলে আদা দেওয়া আছে, এর বৈশিষ্ট্য এবং ব্যবহারিক দিক লিখতে হবে, ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লিখিত গোলালো এবং মিষ্টি আলোর মধ্যে তুলনামূলক বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। খুব সুন্দর প্রশ্ন, এরকম তোমার পাঠ্য বইয়ের মধ্যে দেখবে সৃজনশীল প্রশ্ন এরকম আছে। আমি একটু চেঞ্জ করে দিছি, কারণ প্রশ্ন পরীক্ষায় এভাবে আসতে পারে, কারণ হুবহু যে প্রশ্নটা বইয়ের মধ্যে আছে সেটা সাধারণত দেয়া হয় না, এটা একটু ঘুরিয়ে দেওয়া হয়। কারণ সৃজনশীল জিনিস তোমরা নিজেরাও জানো, সৃজনশীলতা মানেই একটা জিনিসকে নতুনভাবে তৈরি করা। যেভাবে দেওয়া আছে সেটাকে একটু ঘুরিয়ে দিলে আমরা কীভাবে উত্তরটা দিতে পারবো সেরকম জ্ঞান অর্জন করাটাই হচ্ছে সৃজনশীলতা। তাহলে আমরা প্রশ্নের দিকে যাই প্রিয় শিক্ষার্থীরা, যে মূলের প্রধান কাজ কি। মূলের প্রধান কাজ হচ্ছে একটা উদ্ভিদ, একটা গাছ, সেই গাছকে দৃঢ়ভাবে মাটির সাথে আবদ্ধ করে রাখা। মূল যদি না থাকতো তাহলে একটা গাছ কিন্তু সেভাবে দাঁড়িয়ে থাকতে পারতো না। আজকে ছোট আছে, এক সময় হয়তো অনেক বড় হবে গাছটা, সেই গাছটা কিভাবে মাটির সাথে আটকে থাকবে, অবশ্যই সেটা মূলের প্রধান কাজ। তাহলে মূলের প্রধান কাজ হলো একটা গাছকে মাটির সাথে দৃঢ়ভাবে আবদ্ধ করে রাখা। প্রশ্ন খড় দিকে যাই আমরা, এখানে স্তম্ভ মূলের দুটি কাজ লিখো। আমি বলেছিলাম তোমাদের পাঠ্য বইয়ে কিছু কিছু চিত্র দেওয়া আছে, কিছু উদ্ভিদের চিত্র দেওয়া আছে এই অধ্যায়ে, তার মধ্যে বক্স করা আছে, এমনি ঘর করা আর কি, ওই ঘরের ভিতরে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। আমি এখান থেকে প্রশ্নটা দিচ্ছি তোমাদের বোঝার জন্য, কারণ শুধুমাত্র এটাই করবে তা না, আরও কিছু ব্লক করা আছে সেগুলো তোমরা পড়বে আশা করি। তাহলে একটু দেখো যে স্তম্ভ মূলের দুটি কাজ লিখো। তোমরা পাঠ্য বইয়ের মধ্যে দেখবে একবারে সরাসরি তারা লিখে দিছে, মানে একটা প্যারার মতো। আমি ঠিক প্যারা দিই নাই, এখানে আমি জাস্ট দুইটা পয়েন্ট দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। যে এক নাম্বার হলো উদ্ভিদের শাখা প্রশাখার অতিরিক্ত ভার বহন করা। একটা উদ্ভিদের শাখা প্রশাখা আছে, ডালপালা আছে, উদ্ভিদ ভার আছে উদ্ভিদের, এই ভারটাকে বহন করাই কিন্তু স্তম্ভ মূলের কাজ। তোমরা বট গাছ দেখে থাকবে, সেই বট গাছের মধ্যে কিন্তু স্তম্ভ মূল হয়ে থাকে, যে কতটুকু গিয়ে গিয়ে অনেক অনেক প্রশস্ত হয়, অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয় এই বট গাছ। প্রিয় শিক্ষার্থীরা, তো সেই বট গাছের যে ডালগুলো, সেই ডালগুলোর যে ভার, এগুলো বহন করাই কিন্তু স্তম্ভ মূলের কাজ। এক নাম্বার হলো যে উদ্ভিদের যে শাখা প্রশাখা তার ভার বহন করা। দুই নাম্বার হলো গাছকে দৃঢ়তা প্রদান করা। হ্যাঁ, একটা গাছ বলিষ্ঠ হয়, শক্ত হয়, মজবুত হয়, এটাই হচ্ছে দৃঢ়তা, এটা প্রদান করাই হচ্ছে ওই স্তম্ভ মূলের প্রধান কাজ। এবার আমরা পরবর্তীতে গ নাম্বার প্রশ্নের দিকে যাই, যে উদ্দীপকে উল্লেখিত আদার বৈশিষ্ট্য। উদ্দীপকে কিন্তু আদা দেওয়াই আছে প্রিয় শিক্ষার্থীরা, এখন এই আদার বৈশিষ্ট্য এবং ব্যবহারিক দিক ব্যাখ্যা করতে বলছে। তাহলে এখন আমরা উদ্দীপকে উল্লেখিত যে আদা, সেই আদার একটা বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে এটা একটা রাইজোম জাতীয় উদ্ভিদ। তোমরা দেখবে যে পাঠ্য বইয়ের মধ্যে রাইজোমের মধ্যে আদার উদাহরণ দেওয়া, আদা উদাহরণ দেওয়া আছে, অর্থাৎ সেই আদাটা হলো রাইজোম জাতীয়। কি এটা? মূল কাণ্ড না পাতা, এটা একটা কাণ্ড, রাইজোম জাতীয় কাণ্ড। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আদা তো সবাই চিনো, সেই আদাটা রাইজোম জাতীয় কাণ্ড, এটা তার বৈশিষ্ট্য হয়ে গেল। আর ব্যবহারিক দিক আসলে তোমরা নিজেরাও জানো, তোমরা একটু শুনে নেও আমি প্রশ্নের উত্তরটা। আমি বলছি যে ব্যবহারিক দিকগুলো হলো রান্নার সময় তরকারিতে স্বাদ এবং ঘ্রাণ বৃদ্ধি করে। আদা যে তরকারিতে ব্যবহার করে, বিশেষ করে এই যে কোরবানির ঈদ গেলে গরুর গোশত আমরা খাচ্ছি, ওটা যদি আদা দেওয়া হয় তাহলে সেখানে কিন্তু একটা ফ্লেভার অর্থাৎ ঘ্রাণ আসে এবং স্বাদ সৃষ্টি হয় সেই আদার জন্য। আর ঠান্ডাজনিত রোগ যথা সর্দি, কাশি,
তারপরে হাঁপানি বা ব্রঙ্কাইটিস জাতীয় জাতীয় সমস্যা হলে, হ্যাঁ, তাহলে এই আদা, বর্তমানে যে সময় চলছে এই কোভিড-19-এ, আমাদের আদা খুব প্রয়োজনীয় একটা উপাদান। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বেশি বেশি আদা খাওয়ার চেষ্টা করবে, সবসময় আদা কুচি রেখে দিবে, একটু সামান্য একটু লবণ দিয়ে খেলে বেশ ভালো লাগে, স্বাদ লাগে। আবার ব্যবহারের মধ্যে আমরা যাই যে রং চায়ের সাথে, রং চা প্রিয় শিক্ষার্থী, এখানে একটু আদা দিলে সেটা খেতে অনেক ভালো লাগে। এটা আমরা অনেক সময় খেয়ে থাকি, ঠান্ডা জনিত সমস্যায় আদা চা খাওয়ার জন্য বলা হয়, ডাক্তাররাও বলে, আমরা চেষ্টা করব এই আদা চা খাওয়ার জন্য। আরেকটা জিনিস প্রিয় শিক্ষার্থীর, আজকে তোমার যদি খাওয়ার সময় একটু ব্যতিক্রম হয়, একটু বদ হজম হয়, অনেক সময় একটু বেশি খেয়ে ফেললে বা গোস্ত একটু বেশি খেলে বা কোনো তৈলাক্ত খাবার খেলে একটু বদ হজম হয়, সেই হজমের জন্য কিন্তু আদা খুব প্রয়োজনীয়। তাহলে আমরা লিখতে পারি যে হজমের কাজ করে থাকে প্রিয় শিক্ষার্থীরা। এরপরে আয়ুর্বেদিক ঔষধ, যে ঔষধগুলো আসলে সাইড ইফেক্ট কম, আমরা যে ভেষজ কথা বলি, যে গাছগাছালি থেকে বিভিন্ন ফলমূল তরি তরকারি এইসব জিনিস কিন্তু ভেষজ জিনিস আয়ুর্বেদিক, এই আয়ুর্বেদিক ঔষধ তৈরিতেও কিন্তু আদা খুব প্রয়োজনীয় একটা উপকরণ। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট কাজ করে প্রিয় শিক্ষার্থীরা, হৃৎপিণ্ড, যেটা আমাদের দেহের জন্য খুব মানে খুব সেন্সিটিভ একটা অর্গান আমাদের বডিতে হৃৎপিণ্ড, কারণ ওই যে বলে যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মানুষ মারা যায়, সেই হৃৎপিণ্ডের মতো এরকম সেন্সিটিভ একটা অর্গান, সেই অর্গানটাকেও উদ্দীপনা প্রদান করে থাকে এই আদা। তারপরে মস্তিষ্ক আছে, যে আমাদের ব্রেন বলি আমরা আর কি, সেই ব্রেন এর মধ্যে যে একটা উদ্দীপনার সৃষ্টি হয়, এটা আদার মাধ্যমে হয়ে থাকে। আদা খেয়ে দেখো তোমরা, অনেক সুস্থতা লাগে, অনেক ভালো লাগে, কমফোর্ট ফিল করবে আদা খেলে, রেসপিরেশন ভালো হবে, হ্যাঁ, খাওয়ার হজম হবে, হ্যাঁ, চলাফেরা করতে ভালো লাগবে, খুব ভালো লাগে, কাজেই আদা খাওয়ার অভ্যাস তৈরি করবে তোমরা সবাই। এরপরে আমরা পরের প্রশ্নে যাই, যে ঘ নাম্বার প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত গোল আলু এবং মিষ্টি আলু, এই যে দুইটা জিনিস উদ্দীপকে দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো যে গোল আলু এবং মিষ্টি আলু এই দুইটার মধ্যে তুলনামূলক বৈশিষ্ট্য, অর্থাৎ এটা পার্থক্য বলতে পারো, তবে পার্থক্য না ঠিক, কারণ পার্থক্য হলে কিন্তু হয় কি যে এর মধ্যে আছে ওটার মধ্যে নাই, কিন্তু এখানে তুলনা বলতে এর মধ্যে এটা আছে ওর মধ্যে আরেকটা জিনিস আছে, হয়তো এটা নাই অন্য একটা কিছু আছে, এটা হলো তুলনা। কাজেই তুলনা এবং পার্থক্য কিন্তু এক না প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করে লিখবে। অনেক সময় যে বৈশিষ্ট্য দুইটার মধ্যেই আছে থাকতে পারে, পার্থক্য না, এটা তুলনামূলক। তাহলে আমরা একটু তুলনামূলক যে বৈশিষ্ট্যগুলো এগুলো একটু যদি বর্ণনা করি, তাহলে আমরা বলতে পারি যে গোল আলু হলো স্ফীত কন্দ, আর মিষ্টি আলু হলো কন্দাল বলের একটা উদাহরণ, দুইটা কিন্তু দুই জিনিস। এরপরে গোল আলু বনিন্মস্ত রূপান্তরিত কাণ্ড এবং মিষ্টি আলু হচ্ছে রূপান্তরিত অস্থানিক মূল। এরপরে গোল আলু থেকে মূল উৎপন্ন হয়, কিন্তু মিষ্টি আলু থেকে অস্থানিক মূল উৎপন্ন হয়, এটা কিন্তু সাধারণ মূল না। আর গোল আলু খাদ্য সঞ্চয়ের জন্য স্ফীত হয়ে গোলাকার রূপ ধারণ করে, গোল আলুটা কিন্তু গোলেই হয় সাধারণত প্রিয় শিক্ষার্থীরা, কিন্তু মিষ্টি আলু খাদ্য সঞ্চয়ের জন্য অনিয়মিতভাবে স্ফীত। স্ফীত মানে কি, এ বড় হওয়া, ফুলে ওঠে। তোমরা তো মিষ্টি আলু দেখছো, খেতে অনেক ভালো লাগে, এটা অনেক ভালো জিনিস, মিষ্টি আলু খাওয়ার অভ্যাস করবে, এটাও অনেক উপকার আছে আমাদের দেহের জন্য। তাহলে এটা অনিয়মিতভাবে স্ফীত হয় এবং অনির্দিষ্ট আকার ধারণ করে, কারণ মিষ্টি আলু কিন্তু একরকম হয় না, কোনো কোনোটা দেখা যায় একটু গোল হয়, কোনোটা একটু লম্বা হয়, কোনোটা বিভিন্ন ধরনের সাইজের হয়, এটা তোমরা দেখে থাকবে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে ওই মিষ্টি আলু আর গোল আলুর মধ্যে আমরা তুলনামূলক কিছু বৈশিষ্ট্য বর্ণনা করলাম। প্রিয় শিক্ষার্থীরা, আসলে এই অধ্যায়টা আমি এই দুইটা ক্লাস রিভিশন ক্লাস দিলাম, এখানে তৃতীয় অধ্যায়ে আর কোনো কিছু নেই। তোমরা দেখবে যে ওই কলসি উদ্ভিদকে কেন পতঙ্গ ফাঁদ বলা হয়, তারপরে ওই যে স্বর্ণলতা সেটা শোষক মূল, এগুলা পরীক্ষায় সাধারণত আসে। আমি কিন্তু একটা সাজেশনও তোমাদের দিয়েছি, তোমরা একটা নোটও পেয়েছো ওই অধ্যায়ের মধ্যে, ওখানেও কিন্তু দেওয়া আছে। তারপরে তোমার ওই যে শ্বাসমূল, হ্যাঁ, সুন্দরী, গরান, গেওয়া, যে সুন্দরবনের যে উদ্ভিদগুলো আছে সেই উদ্ভিদগুলোর মধ্যে শ্বাসমূল গজায় প্রিয় শিক্ষার্থীরা মাটির নিচ থেকে, ওইটা আমি কালকেও বলেছিলাম যে কর্দমাক্ত মাটি, সেখান থেকে যে মূলগুলো আছে ওই মূলগুলো উপর দিকে উঠে আসে, কারণ ভিতরে তো মাটির কোনো ফাঁক নেই, অক্সিজেন ভিতরে ঢুকতে পারে না, এই মূলগুলো উপরে উঠে আসে এবং সেভাবে অক্সিজেন গ্রহণ করে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই অধ্যায় এই বিষয়গুলোই আছে, একটু মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবে। পাঠ্য বইয়ে যে দুইটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, দুইটা সৃজনশীল প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, তবে এটাই যে আরবি পরীক্ষায় তা না, এর মতো করে আরও ভিতর থেকে আরও কিছু জিনিস আমি যে বললাম, আলোচনা করলাম, এই বিষয়গুলো তোমরা একটু পড়ার চেষ্টা করবে সুপ্রিয় শিক্ষার্থীরা। তো কোভিড-19 এর সময়ে আমরা আসলে সবসময় নিজেরা খুব সচেতন থাকবো, স্বাস্থ্যবিধি মেনে চলবো, সরকারি নিয়মকানুন যা যা বলা হচ্ছে, সরকারি নির্দেশনা এগুলো মেনে চলবে, ঘরের বাইরে বের হবে না, বিশেষ প্রয়োজন হলে মাস্ক পরে, হ্যাঁ, তারপর বের হবে। আর সবাই ভালো থাকবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে আল্লাহ যেন খুব দ্রুত আমাদের এই
কঠিন অবস্থা থেকে মুক্তি দেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব, আমি তোমাদের জন্য দোয়া করি, আমার জন্য তোমরা দোয়া করবে, তোমার বাবা মায়ের জন্য দোয়া থাকলো, সালাম থাকলো, সবাই ভালো থেকো, পড়াশোনা করো নিয়মিত। আজকে ক্লাসে পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।